सब्सक्राइब करुन माल्टी टेक्नोलॉजी चैनल टी एवं बेल आइकन चाप दिए पाशे ही थाकुन। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাতে চাই সিম্ফনির একটি নতুন জাভা ফিচার ফোন। এটার মডেল হলো L95, আর এই L95 এর প্রাইস করা হয়েছে মাত্র 1150 টাকা। আর 1150 টাকার মধ্যে সিম্ফনি আমাদের কি দিচ্ছে, কি থাকছে এই ফোনটিতে, এই প্রাইসের মধ্যে এই ফোনটি কেমন হবে, বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই আমরা এটার যে স্পেসিফিকেশন বক্সের সাথে দেওয়া আছে সেটা দেখে নিচ্ছি। এই ফোনটিতে সাপোর্ট করবে ডুয়েল সিম এবং 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে, 2.5D কার্ভ গ্লাসের সাথে 0.08 MP ক্যামেরা, মানে খুবই সিম্পল একটি ক্যামেরা দেওয়া হয়েছে। ওয়ারলেস FM সাপোর্ট করবে, MP3 MP4 থাকছে, ব্লুটুথ সাপোর্টেড থাকছে, GPRS টর্চ লাইটের অপশন থাকছে, ম্যাস স্টোরেজ মানে PC-র সাথে লাগালে আপনারা এখানে ডাটা আদান প্রদান করতে পারবেন। তারপরে থাকছে 32 GB পর্যন্ত এক্সটার্নাল স্টোরেজ আপনি বাড়িয়ে নিতে পারবেন। ব্যাটারি সেভার অপশনটি থাকছে, 1700 mAh ব্যাটারি থাকছে, এবং সব থেকে আকর্ষণীয় বিষয় জাভা থাকছে এই ফোনটিতে। তো বন্ধুরা চলুন বক্সটি আনবক্স করার মাধ্যমে এটার বক্স কন্টেন্ট দেখা যাক। বক্সটি খুলে নিলে শুরুতেই পাচ্ছেন ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। এই ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সিম্ফনির কাছ থেকে। তারপরে পাচ্ছেন একটি সিম্পল চার্জার, একেবারেই নর্মাল। এরপরে থাকছে একটি নর্মাল ইয়ারফোন যার মাধ্যমে আপনারা কথাও বলতে পারবেন। সব শেষে আমরা পাচ্ছি 1700 mAh একটি ব্যাটারি, যেটা কিনা জাভা ফোনে অনেক ভালো একটি বিষয়। তো আমরা ফোনে চলে আসব। ফোনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন ফোনটির গেট আপ। যেহেতু 1700 mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই জন্য কিন্তু এটার একটু পুরুত্ব একটু মোটাই হবে ফোনটি। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা পাচ্ছি এটা গোল্ডেন ব্ল্যাক কালারে। এখানে দেখতে পাচ্ছেন উপরে যে মেন আকর্ষণগুলো আছে সেগুলো কিন্তু এখানে লেখা আছে। এখানে 2.4 ইঞ্চি ডিসপ্লের কথা বলা হচ্ছে, 2.5D কার্ভ গ্লাস, GPRS ছোটোখাটোভাবে এটাতে নেট আপনারা ইউজ করতে পারবেন, এবং ওয়ারলেস FM আছে, এবং ব্যাটারি সেভারের অপশনটি এখানে দেওয়া আছে। আরেকটি কথা বলে নিতে হয়, জাভা ফোনের যে মেন বিষয় এখানে কিন্তু জার ফাইল সাপোর্ট করে। আপনারা নেটে সার্চ দিবেন যে বিভিন্ন জার ফাইল, মানে জাভা সফটওয়্যার জার ফাইল লিখে সার্চ দিলে কিন্তু এগুলো চলে আসে। সব কিন্তু সাপোর্ট করে না, এর মধ্যে বেছে বেছে কিছু কিছু সাপোর্ট করবে, কিছু কিছু সাপোর্ট করবে না, এটাই সিস্টেম এটার। তো এইভাবে কিন্তু আপনারা জার ফাইল সংগ্রহ করে এখানে মেমোরিতে রেখে ইনস্টল করতে পারবেন এই ফোনটিতে। এবং এটার যদি অবস্থানগুলো দেখে নিই তাহলে দেখতে পাচ্ছেন যে পিছনের দিকে, একেবারে পেছনের দিকে দেখতে পাচ্ছেন যে বিশাল একটা স্পিকারের অবস্থান দেওয়া হয়েছে এখানে। আমরা এটার সাউন্ড কোয়ালিটি দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার অবস্থান, পেছনে কিন্তু কোনো ফ্ল্যাশ নেই। একটু নিচে আসলেই কিন্তু সিম্ফনির ব্র্যান্ডিং, সিম্ফনি লেখাটি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাগ দাগ একটা সিস্টেম দেওয়া হয়েছে যার কারণে কিন্তু এখানে দাগ পড়লেও কম বোঝা যাবে। টপে এখানে দেখতে পাচ্ছেন যে একটি LED লাইট দেওয়া হয়েছে যার মাধ্যমে পথ চলতে অনেকটাই সুবিধা হবে। একটু যদি আমরা নিচে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন MIC দেওয়া হয়েছে, 3.5 mm অডিও জ্যাক এবং MicroSB চার্জিং পোর্ট। তো আমরা ফোনটি খুলে নিব। ফোনটি খুলে নিলে দেখতে পাচ্ছেন দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম আপনারা এখানে লাগাতে পারবেন, এবং 32 GB যে স্টোরেজের বিষয়টি বলেছে এখানে কিন্তু SD কার্ড লাগাতে পারবেন 32 GB পর্যন্ত। তো আমরা এটার ব্যাটারি লাগিয়ে ফোনটি ওপেন করে নেব। তো ফোনটি ওপেন হচ্ছে। এর সাউন্ড কোয়ালিটি বেশ ভালো হবে, যেটা মেইন স্পিকার সাউন্ড। এখানে দেখতে পাচ্ছেন যে কালারফুল একটি ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে, সিম্ফনির হিসাবে কিন্তু মোটামুটি ভালোই বলা যায়। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট বেজ ফিচার ফোনের যে অপশনগুলো আছে এখানে দেওয়া আছে। তো ফোনটি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এটার মেনুগুলো এবং যে শব্দ হয় এটা কিন্তু আসলে বিরক্তিকর। যাই হোক, একটি ইন্টারনেট বেস মানে জাভা ফোনের যেমনটি ইন্টারফেস হওয়া দরকার ঠিক তেমনই। এখানে ফেসবুকের অপশন দেখছেন, জাভার অপশন দেখছেন, এখানে মেমোরি কার্ডের যে ফাইল ম্যানেজারে শো করছে এটার অপশন দেখছেন আপনারা। আমরা আরও দেখে নেব বিভিন্ন অপশন, তার আগে এই শব্দটি বন্ধ করে নিই।
তো শব্দ বন্ধ হয়ে গেছে। আমরা এখন যদি এটার যে অপশনগুলো দেওয়া হয়েছে এই ফোনে আমরা একটু দেখে নেব, যে এখানে দেখতে পাচ্ছেন তো এই ফোনের অনেকগুলোই অপশন আছে। এখানে জাভা, ফেসবুক, অপেরা মিনি কিন্তু বিল্ড ইন থাকছে এবং ইন্টারনেটের অপশনটিও বিল্ড ইন থাকছে। তো সেটিংয়ের মধ্যে আসলে কিন্তু আমরা আরও অনেক কিছুই দেখতে পারবো, ডুয়েল সিম সেটিং। তো আমরা এখান থেকে স্ট্যান্ড বাই মোড, কোনো সিম চালু করলে চালু করতে পারবেন এবং বন্ধ করলে বন্ধ করতে পারবেন, এই অপশনগুলো দেওয়া আছে। কল সেটিংয়ের মধ্যে আসছে, ইস অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাইব্রেশন হোয়েন কানেক্ট, এটা যখন কল রিসিভ হবে তখন কিন্তু এটা ভাইব্রেশন দিবে, এটা একটা ভালো অপশন। এবং ব্ল্যাক লিস্টের অপশন আছে, অটো কল রেকর্ডিংয়ের সুবিধা পাচ্ছেন এই ফোনটিতে। এই সুবিধা কিন্তু অনেক ভালো কিছু সুবিধা আমি মনে করি, যারা জাভা ফোন নিতে চান তাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে এই ফোনটি। তো বন্ধুরা, এখানে ব্লুটুথ সাপোর্টেড একটি ফোন বলে নিয়েছি, তো এই সিম্পলি আমি এই ফোনটির একটি শর্ট রিভিউ করছি। এখানে যে আরও বিষয়গুলো থাকছে একটু দেখে নিই। ব্যাটারি সেভারের অপশনটি থাকছে, যার মাধ্যমে ব্যাটারি পাওয়ার আরও বাড়িয়ে নিতে পারবেন আপনারা, এটি একটি সুবিধা। তো এখানে এখানে যদি আমরা দেখে নিই, গেমসের অপশন থাকছে, ক্রিকেট আপডেট, হাদিস, কৌতুক, এগুলো কিছু হিস্ট্রি আপডেট, এখানে ভালো একটি বিষয় যেগুলো থাকার কথা সেগুলোই আছে। তো গেমসের বিষয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে গেমস যেটা দেওয়া আছে এটা কিন্তু টাকা দিয়ে কিনে খেলতে হবে, কিন্তু কেউ যদি এমনি টাকা রেখে খেলতে চান তাহলে কিন্তু টাকাগুলো কেটে নেবে, যদিও গেমের কোড দিয়ে দিবে, একবারই কাটে টাকা। তো সেক্ষেত্রে যদি ক্যামেরার কথা বলেন, একেবারেই নর্মাল ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনটিতে, দেখতে পাচ্ছেন একেবারেই নর্মাল ক্যামেরা দেওয়া হয়েছে, এটাতে কিন্তু স্পেশালি দেখানোর কোনো অপশন নেই আমি মনে করি। তো কলের সাউন্ড ভালোই হবে, যেহেতু দুটি স্পিকার দেওয়া হয়েছে এখানে, পেছনের দিকে দেখতে পাচ্ছেন একটু বিগ সাউন্ডের স্পিকারই হবে। তো আমরা যদি একটু রিংটন শুনে নিই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এটার কল মানে সাউন্ড কোয়ালিটি কেমন হবে। তো আমরা এটা সেট প্রোফাইলের মধ্যে আসলাম, অ্যাডজাস্ট ভলিউম, তো শুনতে পাচ্ছেন এটার রিংটন বেশ লাউড হবে, বেশ লাউড হবে। যারা মিউজিক এক্সপিরিয়েন্স নিতে চান বা অডিও বাজাতে চান তাদের জন্যও কিন্তু একটি ভালো অপশন। তো নর্মালি আমি এই ফোনটির কিছু অপশন আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এবং ফোনটির গেট আপ যেটা 2.5D কার্ভ গ্লাস আছে, ফ্রন্টে স্পিকার থাকছে, এবং যে অপশনগুলো অক্ষরগুলো দেখুন কেমন সাইজের হয়, এগুলো বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন। নর্মালি ইউজ করলে এটাতে 2 থেকে 3 দিন চার্জ চলে যাবে, কিন্তু যদি হেভি ইউজ করেন সেটা ইউজের উপর নির্ভর করবে চার্জটা কেমন যাবে। এই ফোনটি সম্পর্কে জানার জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান, আমি আপনাদের আরও বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো এই ফোনটি সম্পর্কে। আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।